আজকের পর্বে আপনারা দেখতে পারবেন একজন মহিলা ডিভোর্সের জন্য কাব্যর কাছে আসে মহিলাটি যখন ডিভোর্স পেপারে সই করতে যাবে তখন তার স্বামী বাধা দিয়ে বলছে তুমি এই পেপারটাতে সই করবে না কিন্তু মহিলাটি কোনো কথা না শুনে পেপারটাতে সই করে দেয় এদিকে দিতি দরজার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখছিল লোকটা যখন মন খারাপ করে বাড়ি ফিরে যাচ্ছে তখন দিতি পিছন থেকে তাকে ডাক দিয়ে বলে দাদা লোকটা মন খারাপ করে দিতিকে বলে জৈতাকে দিয়ে ডিভোর্স পেপারে সই করে সেই পেপারটা ফাইলের মধ্যে রেখেছে দিতি বলে আপনি কোনো চিন্তা করবেন না আমি আমার মাকে কথা দিয়েছি আমি ডিভোর্সটা হতে দেব না তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেটটি কমেন্টে জানিয়ে দেবে